প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাজেক প্রধান অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় পদ্যাংশ নিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং বুঝবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি অনুরোধ রইল, তোমরা 10 তারিখের মধ্যে অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই তোমরা জমা দিবে এবং 21 তারিখ তোমাদের পরীক্ষা, তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিবে এবং সকলে 15 তারিখের মধ্যে অ্যাডমিট সংগ্রহ করবে। তো শিক্ষার্থীবৃন্দ, চলে যাই এখন ক্লাসে। তো আজকে পদ্যাংশ নিয়ে আলোচনা করব, যে পদ্যটি নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো আসমানি। আসমানি কবিতা লিখছেন জসীমউদ্দীন। তাহলে কবিতাটা নিয়ে আজকের কবিতাটা হলো আসমানি জসীমউদ্দীন। এই কবিতাটি তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বই দেখবে। আমি কবিতার কিছু অংশ পাঠ করি, যেমন আসমানি জসীমউদ্দীন, আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দীন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, বাড়িতে নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলে ঘর নড়বড় করে, তারই তরে আসমানিরা থাকে বছর ভরে, পেটটি ভরে পায় না খেতে বুকের কখান হার, সাক্ষী দিচ্ছে অনাহারে কদিন গেছে তার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসমানি কবিতাটা একটা খুব সুন্দর একটা কবিতা, তোমরা অবশ্যই পাঠ করবে। আসমানি কবিতা, আসমানি একটি গ্রামের গরিব ঘরের একটি কিশোরী, তার দুঃখ কষ্ট বেদনার কাহিনী কবি জসীমউদ্দীন তার কবিতার আসমানি কবিতার মধ্যে তুলে ধরেছেন। তোমরা অবশ্যই কবিতাটি মনোযোগ সহকারে পড়বে এবং দেখবে। তো আজকে কবি জসীমউদ্দীন এর কবি পরিচিতি নিয়ে আজকে আলোচনা করব। কবি জসীমউদ্দীন তিনি পল্লী কবি। দেখো এখানে বৃত্তের ভিতরে কবি জসীমউদ্দীন, অর্থাৎ কবি জসীমউদ্দীনের যে জীবনী সংক্ষেপে আলোচনা করলাম বৃত্তাকারে, কবি জসীমউদ্দীন পল্লী কবি, অর্থাৎ তিনি পল্লীর গ্রামের দুঃখ দরিদ্র মানুষের জীবন কাহিনী নিয়ে তিনি কবিতা রচনা করেন। তাই জসীমউদ্দীন একজন পল্লী কবি। এরপরে কবি জসীমউদ্দীনের জন্ম 1903 সালে। কবি জসীমউদ্দীনের জন্ম তোমরা কবি পরিচিতিটা অবশ্যই সুন্দরভাবে শেখার চেষ্টা করবে। এরপর দেখো জসীমউদ্দীন ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন এবং তাম্বুলখানা গ্রামে, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে কবি জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন। কবি জসীমউদ্দীন এর কবিতার মধ্যে গ্রাম বাংলার জীবন ও প্রকৃতি ফুটে ওঠে। কবি জসীমউদ্দীন সবসময়ই গ্রাম বাংলার দুঃখ দরিদ্র মানুষের জীবন কাহিনী তার কবিতার মাধ্যমে তুলে ধরেন। এরপরে দেখো কবি জসীমউদ্দীন এর কর্মজীবন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার মাধ্যমে, তার কর্মজীবন শুরু হয়। অর্থাৎ কবি জসীমউদ্দীন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। এরপরে কবি জসীমউদ্দীন এর মৃত্যু হয় 1976 সালে। তাহলে কবি জসীমউদ্দীনের মৃত্যু কত সালে? 1976 সালে কবি জসীমউদ্দীনের মৃত্যু। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি কবি জসীমউদ্দীনের যে সংক্ষিপ্ত জীবন কাহিনী তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা অবশ্যই বুঝতে পারছো এবং অবশ্যই মনে রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমাদেরকে ক্লাসের শুরুতেই বলেছিলাম তোমরা অবশ্যই 10 তারিখের মধ্যে, আর মাত্র 2 দিন সময় আছে, এই 2 দিনের মধ্যে তোমাদের সকল অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই ক্লাস টিচারের কাছে জমা দিবে এবং 21 তারিখ তোমাদের পরীক্ষা। তো তোমরা পরীক্ষার জন্য 15 তারিখের মধ্যে তোমরা অ্যাডমিট সংগ্রহ করবে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার এই ক্লাসটি বুঝতে পারছো এবং তোমাদের সিলেবাস অনুযায়ী সকল বিষয়ের সিলেবাস অনুযায়ী পাঠগুলো কমপ্লিট করবে। তাহলে তোমরা পরীক্ষা ভালো করবে এবং তোমরা সৃজনশীল লেখার পদ্ধতিগুলো পূর্বের ক্লাসে বলেছিলাম,
এভাবে তোমরা যেহেতু ক্লাস সিক্সে নতুন সৃজনশীল পদ্ধতিগুলো সৃজনশীল প্রশ্নগুলো লেখার জন্য সুন্দরভাবে লেখার জন্য চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।